পোস্ট অফিসে নৈশ প্রহরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরে। পোস্ট অফিসে নৈশ প্রহরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। শনিবার সকালে পোস্ট অফিসের দোতলার ঘর থেকে দিলীপ সোনার নামক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন সকালে পোস্ট অফিসের কর্মচারীরা কাজে যোগদান করতে এসে দেখে পোস্ট অফিসের দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ বাইরে থেকে পোস্ট অফিসের নৈশ প্রহরীকে ডাকাডাকি করা হয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না মেলায় তারা পুলিশের কাছে গিয়ে বিষয়টি জানায় এবং পুলিশ এসে দরজা ভেঙে বিছানার ওপরে উল্টো হয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। এরপরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। পোস্ট অফিস সূত্রে জানা যায়, ওই ব্যক্তি 25 বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে নাইট গার্ডের মৃত্যু হয়েছে। কিভাবে জানতে পারলেন যে মারা গেছে? আমরা পোস্ট অফিসে এসে অনেক ডাকাডাকি করি, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাই না। তারপরে আমরা ধূপগুড়ি প্রশাসনকে জানাই, প্রশাসন থেকে এসে দরজা ভাঙে, ভাঙার পর ভিতরে ঢোকার পর দেখে যে সে শুয়ে আছে। মারা গেছে কিনা এখন আমরা বলতে পারছি না, কারণ যতক্ষণ ডাক্তার না দেখা পর্যন্ত আমরা কিছু উনি কি এখানেই থাকতেন? এখানেই উনি সারা প্রতিদিনই থাকেন। উনি কোথায় কর্মরত? উনি ধূপগুড়ি পোস্ট অফিসে কাজ করেন এবং রাত্রে নাইটে কাজ করেন, আর দিনে হলো আলতাগ্রাম ইডিডিএ কাজ করেন। এমনি কি অসুস্থ ছিলেন নাকি ঠিক কোনো? না, অসুস্থ ছিল না। ধূপগুড়ি থেকে ভয়েস আপ কি আওয়াজের প্রতিনিধি সোমা মণ্ডলের রিপোর্ট।